মুখোমুখি মানুষের পাশে এলাকার কাছের মানুষ কাজের মানুষ রামকৃষ্ণ পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় সারা রাজ্য জুড়ে সুফল বাংলা স্টলের মাধ্যমে কম দামে সবজি আলু ও পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। বাজাইনী বরাহনগরও মূল্যবৃদ্ধির বাজারে এলাকার মানুষকে সাময়িক স্বস্তি দিতে বেশ কয়েকদিন ধরেই সুফল বাংলা স্টলের মাধ্যমে কম দামে সবজি তুলে দিচ্ছেন জননেতা রামকৃষ্ণ পাল। সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন তিনি। লকডাউন হোক কিংবা আমফান, মানুষের পাশে থেকে কাজ করাটাই তার ধর্ম। তাই অগ্নিমূল্যের বাজারে মানুষের পাশে থাকতেই তার এহেন উদ্যোগ বলে জানালেন রামকৃষ্ণ পাল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।